চট্টগ্রামে বিস্ফোরক মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সহ 453 নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। বুধবার চট্টগ্রাম মহানগর হাকিম শামসুল আরেফিনের আদালতে শুনানির পর এই আদেশ দেওয়া হয়। 2015 সালের 5 জানুয়ারি বিএনপির দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশকে ঘিরে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে নগরীর কোতোয়ালি থানায় বিএনপির কেন্দ্রীয় নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী, নগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন সহ 453 নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করে। শুনানির সময় আমির খসরু মাহমুদ চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ আদালতে হাজির ছিলেন।